আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই সহজ উপায় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার পেঁয়াজের চপ রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটি তৈরি করা খুবই সহজ, আর যেহেতু অল্প উপকরণে তৈরি করা যায়, তাই যে কোনো সময় ঝটপট কোনো ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার প্রথমে একটি ডিমকে আমি ছুরি দিয়ে এইভাবে গোল করে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন, আমার ডিমটার একটা স্লাইস ঠিক এমন হয়েছে। একইভাবে অন্য ডিমটিও আমি কেটে নিচ্ছি। একটু পাতলা করে কাটলে আপনারা এটাকে ছয় ভাগও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুটো ডিমই কাটা হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে টেস্টি মশলাও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বেসন না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় বেসন দিলে নাস্তাটি খুব বেশি মজার হবে। এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো দিলে নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে দু হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিয়ে খুব ভালো করে চেপে এক হাতে তালুতে নিয়ে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছুটা পাতলা করেই চ্যাপটা করে নিতে হবে। তারপর ডিমের একটি স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে সব পাশ থেকে ডিমটাকে খুব ভালো করে মুড়ে একটি গোলাকার চপের শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন না কাজটি আমি কিভাবে করছি। আপনারা চাইলে ডিমটাকে লম্বা করেও কেটে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু চপটাও লম্বাই হবে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে চেপে এটাকে পাতলা করে গোল চপের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, একটি নাস্তা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তারপর নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাহিরে অনেকটা ক্রিস্পি এবং ভেতরে খুবই মজার হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তেল থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে কোনো ঝামেলা ছাড়াই একদমই অল্প উপকরণে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এখন একটি নাস্তা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাটি বাইরে যেমন ক্রিস্পি এবং ভেতরে কিন্তু খুবই মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। চাইলে যে কেউ এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে, আর উপকরণগুলো একদমই ঘরোয়া। সামনে আমাদের পবিত্র মাহে রমজান, আমরা ডালের বড়ার বদলে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা চিকন করেই কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া,
আর কোয়ার্টার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চাট মশলা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে নাস্তাটির কালার সুন্দর আসবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষলে পেঁয়াজটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে, এতে পেঁয়াজও কিছুটা নরম হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে শুধুমাত্র বেসন দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন, আর এটা কিন্তু তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি এবং মুচমুচে থাকবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিই। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। নিজের পাশ হয়ে গেলে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টা নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একদমই অল্প সময়ে কিন্তু আমরা ঝটপট একটি মজাদার পেঁয়াজের পাকোড়া তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা চাইলে পেঁয়াজও বলতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।